এজন্য বিয়ে গোপন করে করা যায় না, এটা অ্যানাউন্স করে করতে হয়। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার খলিফা, উনি বলতেন লুকিয়ে লুকিয়ে যদি কেউ বিয়ে করে, সমাজের আশেপাশে তার প্রতিবেশীরা যদি তাদের দাম্পত্য জীবন সম্পর্কে না জানে, আমি তাদের দুইজনকে জিনার শাস্তি দেব। কারণ লুকিয়ে বিয়ে করা যায় না, সবাইকে জানিয়ে অ্যানাউন্স করে সবার দোয়া নিয়ে বিয়ের পিঁড়িতে বসতে হয়, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইসলাম শুধু হারাম বলে জিকির করে নাই, যেখানেই হারাম তার বিপরীতে ইসলাম হালালের বিকল্প দিয়েছে, ঠিক কিনা? এই নিয়মটা বুঝতে পারছেন? সবার কাছে ক্লিয়ার? চার নম্বর মূলনীতি হচ্ছে, ইসলাম যেই জিনিসটাকেই হারাম বলেছে তার পেছনে লজিক আছে, যুক্তি আছে, কারণ আছে। তিনটা কারণ থাকার কারণে কোনো বিষয়কে ইসলাম হারাম বলে। হয়তো সেটা খাবিস, অপবিত্র, যেমন পেশাব পায়খানা খাওয়া যাবে, হালাল না হারাম? কারণ এটা অপবিত্র, ঠিক কিনা? দুই নম্বর হচ্ছে মদের, এটা ক্ষতিকর, ইয়াবা খাওয়া, এটার মধ্যে অনেক লাভ আছে না? হ্যাঁ, গাঞ্জা খাওয়া, সিগারেট খাওয়া, হ্যাঁ, স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপানে কি হয়, কর্কট রোগ হয়। পৃথিবীতে এই একমাত্র খাবার যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায়। সিগারেট ছাড়া, এটা ছাড়া, এটা কোনো খাবার টয়লেটে বসে খাওয়া যায়? সিগারেটই পৃথিবীর একমাত্র খাবার যেই খাবারের প্যাকেটের উপর এই খাবারের বদনাম লেখা থাকে। কালিয়ারার বাজারে এক ধরনের বিস্কুট আসছে, মনে করলেন, দেখলেন যে বিস্কুটের গায়ের মধ্যে লেখা এই বিস্কুট যেই খাবে তারই ডায়রিয়া হবে। খাবেন? দোকানের দোকানওয়ালারা কি কইবেন? তোরটা তুই খা, তোর ডায়রিয়া হোক, তোর চোদ্দ গোষ্ঠী হোক, আমরা খাবো না টাকা দিয়া, ঠিক কিনা? কিন্তু কি আজীব তামাশা, এই সিগারেটের উপরে লেখা এটার বদনাম যে এটা খেলে কি হয়, ক্যান্সার, এরপরও আমরা খাই। তারপর এটা হয় টোবাকো প্ল্যান্টস থেকে, তামাক পাতা থেকে। কালিয়ারায় তামাকের চাষ হয় নাকি? তামাক পাতা কেউ দেখছেন? এটার আবার বেড়া টেরা লাগে না, কারণ ছাগলেও মুখ দেয় না। কথা কি বুঝতেছেন? তো যে এটা ছাগলেও মুখ লাগাইল না, আশরাফুল মাখলুকাত হয়ে, আল্লাহর শ্রেষ্ঠ জীব হয়ে আপনি এটা মুখ লাগাইতে পারেন? গোটা বিশ্বে এই ধূমপানের কারণে লক্ষ লক্ষ মানুষ অকাল মৃত্যুতে ঝরে পড়ছে। এটা হালাল না হারাম? কারণ এটা মদের, এটা ক্ষতিকর। ইসলাম আমাদেরকে মূলনীতি শিখিয়েছে, লা দারারা ওয়ালা দেরার, নিজেরও ক্ষতি করতে পারবা না, অন্যেরও ক্ষতি করতে পারবা না, আইনটা কার? তাহলে কোন জিনিস হারাম হওয়ার পেছনে এক নাম্বার লজিক, সেটা হয়তো অপবিত্র কিংবা সেটা ক্ষতিকর, অথবা এটার মধ্যে অশ্লীলতা আছে। আওয়াজ করে যুবকরা উত্তর দাও, মোবাইলের ভেতরে পর্নোগ্রাফি দেখা হালাল না হারাম? ব্লু ফিল্ম দেখা হালাল না হারাম? নেকেড ভিডিও দেখা হালাল না হারাম? কারণ এটা অশ্লীল, ঠিক কিনা? তাহলে যেটা হারাম, তিনটা কারণে কোনো জিনিসকে ইসলাম হালাল বলে, হারাম বলে অ্যানাউন্স করেছে। হয় এটা অপবিত্র, নয় এটা ক্ষতিকর, নয় এটা অশ্লীল। কয়টা? হয় অপবিত্র অথবা ক্ষতিকর অথবা অশ্লীল। পৃথিবীতে যত জিনিসকে ইসলাম হারাম বলে ঘোষণা করেছে, তার প্রত্যেকটার মধ্যে তিনটার কোনো না কোনো একটা আছে না নেই? এই তিনটা জিনিস, তিনটার একটা না পাওয়া গেলে কোনো জিনিসকে হারাম বলে ঘোষণা দেওয়া যাবে? এরপর ইসলাম আমাদেরকে শিখিয়েছে পাঁচ নাম্বার মূলনীতি, মুকদ্দামাতুল হারামে হারাম, হারামের সূচনাটাও হারাম। কোনো বেগানা নারীর দিকে তাকিয়ে থাকা হারাম হওয়ার কথা ছিল না, কিন্তু যেহেতু এই তাকানোটা এক সময় জিনার দিকে নিতে পারে, তাই এই তাকানোটা কেউ হারাম করেছে? কে? আন-নাজার, এই দৃষ্টিটা বড় ভয়ঙ্কর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাজার সাহামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস, এই দৃষ্টি, লাগামহীন দৃষ্টি, শয়তানের বিষ মাখানো তীরবাণের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর। এই তীর দিয়ে শয়তান যুবকদেরকে কাবু করে ফেলে। ডাইরেক্টলি শারীরিক সম্পর্কের দিকে কেউ যায় না, প্রথমে বদনজর, প্রথমে কি কথা কয় না, গলার সাউন্ড এখন কমে আসছে, এখন বিপরীতে ঘা পড়তেছে, তো এখন আর সাউন্ড নাই। প্রথমে শুরু হয় কি দিয়ে? বদনজর, লাগামহীন নজর, তারপরে মুচকি হাসির বিতরণ, চোখে চোখে কথা হয়, আছে না নাই? হাসি বিতরণ হয়, মোবাইল নাম্বার আদান প্রদান হয়, ফেসবুকের আইডি শেয়ার হয়, তারপরে রাত জেগে কম্বলের নিচে চ্যাটিং ফ্যাটিং আছে না নাই? তারপরে চলে আসে 14ই ফেব্রুয়ারি, বিশ্ব বেহায়া দিবস, ঠিক কিনা? দেখছেন ধাপগুলো, দেখছেন স্টেপ, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ হারামের দিকে যায়, এরপর অবৈধ দৈহিক সম্পর্কের দিকে যায়। আল্লাহ গজব থেকে তুমি আমার ছেলেদেরকে বাঁচাও, আমার দেশের মেয়েদেরকে বাঁচাও, চিল্লায় পড়ে না আমিন।
তাহলে শুরু হয়েছিল কি দিয়ে? কি নজর? কি নজর? বদ নজর। এটা দিয়ে শুরু, জিনা দিয়ে শেষ। এজন্য ইসলাম বলে মুকদ্দামাতুল হারামে হারাম, মা ইউয়াদ্দি ইলাল হারাম ফাহুয়া হারাম। যেটা হারামের দিকে তোমাকে ধীরে ধীরে গ্রাজুয়ালি পৌঁছে দিবে ওটাকেও হারাম ঘোষণা করেছে কে? এজন্য বিষ্ণু ঈসা ইসলাম ওনার মেয়ের জামাতা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আলী খবরদার, লা তুতবি'ইন নাযরাতান নাযরা, এক নজর যদি ভুল করে কোনো নারীর চেহারার দিকে তোমার পড়ে যায়, খবরদার দ্বিতীয় নজর দিও না। ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, কারণ প্রথম নজর ভুল করে পড়ে গেলে ক্ষমা করবে কে? কিন্তু তার সৌন্দর্য উপভোগের জন্য বারবার তার দেহের দিকে তাকালে, বারবার তার চেহারার দিকে তাকালে আমল নামাটা গুনা দিয়ে ভর্তি করে দিবে কে? আল্লাহ চেক এন্ড ব্যালেন্স করেছেন, পুরুষদেরকেও বলেছে চোখ নামাও। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারহিম, লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আইসাইট। নারীকেও একই কথা বললেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারহিন্না, ও নারীরা তোমরাও চোখ নামাও, নজরকে ঠিক করো। এই বদনজর সব সর্বনাশের মূল। জোরে বলেন ঠিক কিনা? এখান থেকেই ধীরে 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 অবৈধ দৈহিক সম্পর্কের দিকে যায়। এজন্য এই বদনজরটারও হারাম ঘোষণা করেছে কে? এই মূলনীতি বুঝতে পেরেছেন? সাত নাম্বার মূলনীতি হচ্ছে আল হাইলা তুবিল হারামি হারাম, হারাম খাওয়ার জন্য কৌশল করাও হারাম। কথা বোঝেন নাই কালিয়ারার ভাইয়েরা? কথা বোঝেন নাই না? আল হাইলা তুবিল হারামি হারাম, হারাম খাওয়ার জন্য কৌশল করাটাও কি হারাম? আওয়াজ করে উত্তর দেন, ঘুষ খাওয়া কি? সবাই বলেন হারাম। এখন ঘুষ যদি কৌশল করে খান ওটা হালাল হয়ে যাবে না? ঘুষের নাম দিছে এখন হাদিয়া। ঘুষের নাম কি? আবার ঘুষের নাম দিছে বকশিশ। ঘুষের নাম দিছে স্পিড মানি। ঘুষের নাম কি? তার নাম চেঞ্জ করলে হালাল হয়ে যাবে? আমি ফেসবুকে এক জায়গায় দেখলাম লেখা হালাল অ্যালকোহল, মানে হালাল মদ। কি লেখা? হালাল অ্যালকোহল, হালাল মদ। মদ কি হালাল হইতে পারে? লেবেল লাগালে হালাল হয়ে যাবে? সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে এক এলাকায় যাকাতের সম্পদ উত্তোলন করে নিয়ে আসার জন্য পাঠালেন। উনি গেলেন, যে যাকাতের সম্পদ নিয়ে আসলেন, এসে বললেন হাযা লাকুম ওয়া হাযা উহদি আলি। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, এই যে ছাগল গরু দেখতে পাচ্ছ, এগুলো আমি যাকাতের সুপারভাইজার হিসেবে ওই এলাকা থেকে উত্তোলন করে এনেছি, এগুলো বাইতুল মালের আর এগুলো আমার, এগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলো তোমার, এগুলো পাইলা কেমনে? সে বলল, এগুলো আমারে হাদিয়া দিছে। বিশ্বনবী বললেন, তুমি যদি ওই এলাকায় না যেতা, তোমার ঘরে বসে থাকতো, তোমারে হাদিয়া দিত নাকি কয় না? বিশ্বনবী বললেন, এইটার নামই ঘুষ। এইটার নাম কি? কারণ ওরা তোমাকে হাদিয়া দিছে এই কারণে, তুমি যখন যাকাতের হিসাব করবা, তুমি যেন নাদুস নুদুস ছাগলগুলো নিয়ে না আসো, তুমি যেন বড় সাইজের ওটগুলো নিয়ে না আসো, তুমি যাতে যাকাতের হিসাব করতে যে একটু ছাড় দাও, ওদেরকে একটু সুযোগ দাও, ওদেরকে আলাদা অ্যাডভান্টেজ দাও, এক্সট্রা প্রিভিলেজ দাও, এজন্য আগেই তোমার হাদিয়ার নামে ঘুষ দিয়ে বশ করে রেখেছে। চিল্লায় বলেন ঠিক কিনা?